আগমনি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক বেশি প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই ছোট ছোট ভাইদের, বড় দাদাদেরও। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা, আজ একটা সারপ্রাইজ আছে। আজকে সারপ্রাইজ হচ্ছে এইটাই যে গোপাল ঠাকুর আমাদের বাড়ি আনা হয়েছে, যেটা হচ্ছে আয়ুষীর ভাই। আর এখানে আমি ফুলগুলো তুলে নিই, পুজো করবো এবার। চলো, তো আমার ফুল নেওয়া আছে, কালকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, আজকে ফোটেনি। তো এখানে পেলাম দুটো অ্যালামুন্ডা, আর এখানে অনেক ছোট ছোট ফুল হয়ে আছে, এটা নিলাম খড়গোলটা। কালকে পুরো অনেক ফুটেছিল, কালকে তো ব্লগ করা হয়নি, তো কাল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে বনু সাজুগুজু করছে, দেখি দেখি বাবা বিশাল সেজে নিয়েছে। কানারটা দেখুন, কানারটা গাছটা পরে বলছি। তো গোপাল সোনা চলে এসছে আমাদের বাড়ি, গোপাল সোনার পুজো হবে, আয়ুষী গোপাল ভাইকে রাখি পরাবে। তো গোপাল ভাইকে হচ্ছে আয়ুষী রাখি পরাবে, এখানে গোপাল ভাই চলে এসছে। আর গোপাল সোনা বাবা ভোরবেলাতে একবার 7টা সাড়ে 7টার সময় আয়ুষীর বাবা পুজো করে, তখন একটু ভোগ লাগিয়েছে, একটু ভোগ লাগিয়েছে। আর এখন আমরা স্নান করাবো, রাখি পরাবে, আয়ুষী পুজো করবো। এটা হচ্ছে আমার গোপলু ভগবান, জামা কাপড়টা খুলছি কারণ অন্য স্নান করাবো, অন্য জামা পরাবো। তো কি কি গোপাল সোনার জন্য কালকে নিয়ে এসছে ওর দিদি, গোপাল ভাইয়ের জন্য কালকে কি কি নিয়ে এসছে ওর দিদি, সেটা হচ্ছে এই ধরনের একটা মালা নিয়ে এসছে, আর এই ধরনের জামা নিয়ে এসছে দুটো। আজ একটা পরাবো, একটা জন্মাষ্টমী দিন পরাবো, খুব সুন্দর জামাগুলো। কিন্তু জানেন তো, এই কাপড়টা থেকে যদি প্লেন সুতির কাপড় পাওয়া যেত তাহলে আরও ভালো হতো, ওটা আমি বাড়িতে পরে বানাবো। আর এই ধরনের একটা হাফ প্যান্ট জামা নিয়ে এসেছি, সেটা আমাদের গোপালের নয়, সেটা ওখানে মাসির গোপাল আছে, যখন যাব তখন মাসির গোপালকে এই জামাটা দেব। আর যেটা আনা হয়েছে সন পাপড়ি, যেটা আজকে ভোগ লাগবে ভগবানের। আর আইসি নিয়ে এসছে দুটো বাদাম, গুড় বাদাম, এগুলো গিফট করবে গোপালকে। একটা নেসলে চকলেট, এটাও গোপাল ভাইয়ের জন্য নিয়ে এসছে, তারপর নিজে নেবে। আর এই ধরনের দুটো বল, একটা গোপাল ভাইয়ের, একটা ওর, কোন কালারটা কে নেবে। আর রাখি, কারণ গোপাল ভাই ছাড়াও আরও সব ভগবানকে বাঁধবো, তো এই একগুচ্ছ রাখি নিয়ে এসছি। এই একগুচ্ছ রাখিটার দাম নিয়েছে 15 টাকা। আর এখানে আরেকটা মালা আছে, আমার যে আরেকটা গোপাল ঠাকুর আছে সেই ঠাকুরকে পরাবো, ওই জন্য এটা হচ্ছে আরেকটা মালা। আর আয়ুষীর বাবা গোপাল ভাইয়েরও বাবা বলেছে আজ একটা দোলনা নিজের হাতে বানিয়ে দেবে, তো দোলনা বানানোটা আমি পরের ভিডিওতে আপনাদের শেয়ার করবো, এই ভিডিওতে দেখাচ্ছি না।
পূজো হয়ে গেল, আইসির গোপাল ভগবানকে গোপাল ভাইকে রাখি বাঁধা হয়ে গেল, এখন হচ্ছে ওর বাবাকে রাখি বাঁধবে। প্রত্যেক বছর একটা রাখি কিন্তু আইসি ওর বাবাকে বাঁধে, আর বাবার কাছে গিফট নেওয়ার জন্য বিশেষ করে আইসি রাখি বাঁধছে। বাবা গিফট দেবে কিছু, তবে গিফট কি সেটা শুনুন। তোর বাবাকে রাখি বাঁধে, বাবাই ওর সব ভাই, বাবা বন্ধু সব বাবা। মায়ের সঙ্গে অতটা চলে না এসি। আর এই যে বড় বড় কানেরগুলো পড়েছে, এগুলো পাটিয়ালার জন্য আনা হয়েছে। এটা ও কানের উপর এই যে ফাঁসি এখন পড়েছে, বলেছে রাখি আজ আমি একটু সাজবো। তো এইটা হচ্ছে গিয়ে যে ওর 15 আগস্টের প্রোগ্রাম আছে, চল হয়ে গেল। হ্যাঁ রাখিটা দেখি, হাতি ঘোড়া পাল কি যাই কানাইয়া লাল কি, হাতি আছে। ও দেখছে বাবাকে মিষ্টিগুলো তাড়াতাড়ি খাই দিই, চকলেটটা আমাকে খেয়ে নিতে হবে। দে আমাকে একটু প্রসাদ দে, এটা আমার প্রসাদ। আর আমি রান্না বান্না শেয়ার করব না, এর পরের ভিডিও নেক্সট থেকে এখান থেকে অন করব। আর হচ্ছে গিয়ে তো আজকে রাখি পূর্ণিমার দিনটা সকাল সকাল খুব ভালো গেল। এই ভিডিওতে যদি আমি ওইটা রান্নাটা অ্যাড করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তো অত বড় তো আমার বন্ধুদের কাছে অতটা টাইম নেই দেখার জন্য, সত্যি আমারও থাকে না। 10 মিনিটের একটা ভিডিও হলে ভালো হয়। তো যার জন্য আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় সেটা বলি, অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা গোপাল ঠাকুর নিয়ে আসবো, গোপাল ভগবান নিয়ে আসবো, পুজো করব। এগুলো জানেন তো মনের একটা শান্তি, যে আমি পুজো করলাম মনটা খুব পবিত্র থাকে, মনটা খুব ভালো থাকে। তো এমনি তো আমরা পুজো করেই থাকি, আর গোপাল ভগবান আনতে আমি প্রথমে একে জিজ্ঞাসা করতাম, ওকে জিজ্ঞাসা করতাম কী গো নেবো একটা গোপাল ঠাকুর নেবো, কেউ বলে হ্যাঁ হ্যাঁ নিই নে নিই নে, কোনো ব্যাপার নেই পুজো করলে নিজের সব ভগবানের মতো পুজো হয়। কেউ 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 কিছু কিছু নেগেটিভ মানুষও থাকে, না নিস না পারবি না, ও অনেক ঝামেলা অনেক কষ্ট, এই করতে হয় ওই করতে হয়, এই এই এইটুকুর বেশি মূর্তি নিতে নেই, নিত্য পুজো করতে হয়, খাবার কোনো দিন না দেওয়া চলবে না, প্রতিদিন ভগবানকে ভোগ লাগাতে হবে, কিন্তু কোথাও যাওয়া আসা চলবে না। আপনাদের একটা কথা আমি বলি, আমার এটা নিজের ভেতরের কথা, যে আমরা ভগবানকে এইটুকু নকুল দানা, এইটুকু একটা লাড্ডু কলার একটা ভাগ দিয়ে ঠাকুরকে ছিঁড়ে বাতাসা দিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছি, তাতে কি ঠাকুরের পেট ভরে যায়, ভগবানের পেট ভরে যায়? আর ওইটুকু খাবার দিয়ে ভগবানের পেট ভরানো আমাদের ক্ষমতা নয়, ভগবানই আমাদের পেট ভরাচ্ছে, ভগবানই আমাদেরকে চালাচ্ছে। তো যার জন্য এইটুকু গ্লাসের জল, এইটুকু ওই ঠাকুরের পুতুল খেলার মতো ওইটা না, ওইটা আমাদের একটা মনের শান্তি, যে আমরা ভগবানকে কিছু তো দিলাম। একটা ছোট বাচ্চাকে যখন আমরা দেখি তখন আমরা ওর হাতে হয়তো কিছু টাকা পয়সা দিই, খুব জোর 100 টাকা 50 টাকা এর বেশি ছোট বাচ্চাকে দিই না, তাতে কি ও সব চলে যায়? না, আমার তরফ থেকে আমার যতটুকু হলো ও সম্ভব ওকে দিলাম ওর জন্য। মানে হচ্ছে এটা আমি আমার তরফ থেকে কতটুকু তাকে আমি দিতে পারলাম। তো ভগবান সেই জিনিসটাই, ভগবান সবার ঘরে ঘরে সব ভগবান আছে, তো ভগবান এইটুকু চিড়ে বাতাসা নকুল দানার আশায় আমাদের বসে নেই। ভগবানকে আমরা কি খাওয়াবো, ভগবানই আমাদেরকে খাওয়ায়। আর ভগবান আছেন, আমি বললাম ভগবান পুরো রান্নাঘরে জিনিস আছে, আপনাদের যেটা খেতে ইচ্ছা ভগবানকে কি খাওয়াবো, ভগবানকে খাওয়ানোর সাধ্য আমাদের নেই, এইটুকু ভোগ ভগবানের, ভগবান যদি সত্যি আছেন তো ভগবানের কি এইটুকু ভোগে পেট ভরে? ভরে না। তো এটা আমাদের মনের একটা শান্তি, যে এইটুকু আমরা দিলাম, আমাদের তরফ থেকে আমরা এতটুকু ভগবানের জন্য করতে পারলাম, ভগবানের জন্য দিতে পারলাম, তো সেইটাই আমাদের মনের শান্তি, সেই ভেবেই আমার ভগবান আনা। আরেকটা জিনিস, যে আইসি ছোটবেলা থেকে কি করব, কাকে রাখি পরাবো, বাস আইসি রাখি পরাবে, আইসি ভাইপোটা দেবে, আইসির ভাই হয়ে গেল, আমার সোনা ছেলে হয়ে গেল, গোপাল বাবুকে নিয়ে আমি অনেক খুশি। আর এরকম একটা কথা হয়েছিল আমার শাশুড়ি মাকে, শিব বাবা একটা শাশুড়ি মায়ের শিব আছে, আমারও শিব ভোলানাথ ভগবান আছে, তো আমার শাশুড়ি মাকে কেউ বলেছে যে ও বাবা বাড়িতে রাখতে নেই, ডেলি পুজো করতে নেই, জলে ফেলে দাও, যেদিন তোমরা ঘুরতে আসছো ভোলানাথ উপোস করছে। আমি মা আমাকে বলছে তাহলে কি করবো, আগমনি জলে দিয়ে দেবো। আমি বললাম না, ভগবান আপনি দুদিন খেতে দিচ্ছেন না, ভগবান উপোস করবে না, এটা অবাস্তব কথাবার্তা, ভগবানকে আপনি কি খাওয়াবেন, ভগবানই আপনাকে খাওয়াচ্ছে, ভগবান সবার কাছে সব ভক্তদের কাছে ভোগ পাচ্ছে, একদিন আপনার কাছে না পেলে কিছু হবে না, আরও যে 10টা দিন আপনি দিচ্ছেন তাতেও কিন্তু ভগবান সন্তুষ্ট।
তো আমার বক্তব্য এইটুকুই, আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আশা করছি আপনাদের গোপালের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে। আর কি বলবো, যে অনেক জ্ঞান দিয়ে দিলাম, এত জ্ঞানী আমি নই, যেগুলো বললাম সেগুলো আমার নিজের মনের কথা। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে ভালো ব্লগ নিয়ে, চলুন বাই বাই। আর আরেকটা জিনিস জানেন তো, যে ওই বেডরুমটা মেকওভার করবো বলে আমি কিন্তু স্টেনসিল এনে রেখেছি, ওই আলাদা ধরনের ওই বেডরুমটা সাজাবো, সেটাও খুব জলদি ভিডিও আসছে, এর পরেই নয়, এর হয়তো এক দুটো পরে আসবে। তো সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে, চলুন বাই বাই।